হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এক কাজ করো, এত নির্যাতন তো সহ্য করতে তোমরা পারছো না, আর দিন দিন এই নির্যাতনের ভিতরেও মুসলমানদের সংখ্যা বাড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে কি করণীয় আছে। উনি পরামর্শ দিলেন যে তোমরা এক কাজ করো, তোমরা যারা দিন কবুল করছো তোমরা এখান থেকে আবিসিনিয়ার অভিমুখে চলে যাও, আবিসিনিয়ায় হিজরত করো। আবিসিনিয়ায় হিজরত করার পরামর্শ দিয়ে বললেন সেই জায়গায় এক বাদশাহ আছে, সেই বাদশার নাম হলো নাজ্জাশী বাদশাহ। সে খ্রিস্টান বাদশাহ হলেও অনেকটা নমনীয়, তোমরা তার কাছে যাও। এমনিভাবে একজন দুইজন করে তার ভিতরে মুরব্বী আছে, তার মধ্যে ছোট বালক আছে, তার মধ্যে জুয়ান আছে, নারী আছে, পুরুষ আছে, সমাজের নেতৃস্থানীয় লোকও আছে, সাধারণ লোকও আছে, কালো মানুষ আছে, ধলা মানুষ আছে, এই রকমের মিলে একের পর এক মোট 83 জনের একটা জামাত। তারা সেই বাদশাহ নাজ্জাশির সেই জায়গাতে সফর করে রাতের আধারে মক্কা ছেড়ে তারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছে। খবর পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন তো করতেইছে, তার যে অনুসারী তাদেরকে হিজরত করার জন্য মুহাম্মদ নির্দেশ দিছে, খবর পেয়ে এই উতবা এবং মুগিরা সহ আরও যারা ছিল, রবিয়া ইবনে মাজুন, আরও বেশ কয়েকজন বড় বড় কাফের, তারা বলছেন যে আমরা সেই বাদশাহ নাজ্জাশির কাছে যাব। অনেক উপঢৌকন দিয়ে বাদশাহ নাজ্জাশির দরবারে পাঠাইছে। বাদশাহ নাজ্জাশির দরবারে উপঢৌকনগুলি সবগুলি দিয়ে বলতেছেন যে এই যে কিছু বিভ্রান্ত করা লোক, কিছু পথহারা মানুষ, তারা আমার দেশ থেকে আপনার দেশে এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদের বাপ মা আত্মীয় স্বজন যারা আমাদের দেশে আছে তারা আমাদেরকে পাঠাইছে, বলছেন যে তারা বিভ্রান্তই আমাদের দেশ ছেড়ে চলে গেছে, তাদেরকে ফেরত আনো। ফেরত আনবার জন্য বাদশাহ নামদার আমরা আপনার দরবারে আসছি, আপনি তাদেরকে আমাদের হাতে তুলে দেন। বাদশাহ নাজ্জাশি বলল যে না, আমার দেশে যে মেহমানরা আসছে এরা আমার মেহমান, আমি এদের কথা না শোনা পর্যন্ত কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেব না। বাদশাহ নাজ্জাশি এই যে 83 জন মুসলমান তারা যে সেইখানে হাজির হয়েছে, তার মধ্যে একজন নেতা ছিলেন হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকা হয়েছে যে তোমরা ওই দেশ থেকে হিজরত করে এই দেশে কেন আসলা, এই আসার কারণগুলো বলো। বাদশাহ নামদারের সামনে এই হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। বলছে বাদশাহ নামদার, শোনেন, আপনি যেহেতু জানতেই চাইছেন তা বলি, আমরা ছিলাম অজ্ঞ জাতি, আমরা ভালো মন্দ সম্পর্কে আমাদের ধারণা ছিল না, আমরা মিথ্যা কথা বলতাম, আমরা সন্ত্রাসী করতাম, আমরা চাঁদাবাজি করতাম, আমরা মাস্তানি করতাম, আমরা একে অপরকে মারার জন্য কুণ্ঠাবোধ করতাম না, নিজের জীবন্ত ছেলে মেয়েদেরকে আমরা পুঁতে রাখতাম, এমনকি একজন আর একজনের কোনো অধিকার কী জিনিস এটা আমরা জানতাম না। এর ভিতর দিয়েই এমন একজন নবী আসলেন, এমন এক ব্যক্তি আসলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, তিনি আমাদেরকে এসে দাওয়াত দিয়ে বললেন যে এগুলো করা যায় না, এগুলো তোমরা করতে পারো না, ছোট বড়োর মধ্যে কোনো ধরনের কোনো ব্যবধান নেই, একমাত্র আল্লাহকে মানার জন্য এক আল্লাহর প্রতি আহ্বান করলেন, আমরা সেই নবীকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমরা একে অপরে ভাই ভাইয়ে পরিণত হলাম, এইভাবে আমরা মদ ছাড়ছি, এভাবে আমরা সন্ত্রাসী ছেড়েছি, এইভাবে আমরা চাঁদাবাজি ছেড়েছি, এইভাবে আমরা মিথ্যা কথা বলতাম সেগুলি সব কিছু ছেড়ে দিয়েছি, এইভাবে সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, সেই বিশ্বাসের কারণে এরা আমাদেরকে নির্যাতন করতে চাই। বাদশাহ নাজ্জাশি বক্তব্য শুনে স্পষ্ট হলো যে না, এরা ওদের কুচক্রি মহল, তারা যে এদেরকে নিতে আসছে, নিয়ে তাদেরকে আবার নির্যাতন করবে। বাদশাহ নাজ্জাশি বলল যে না, তোমাদের কাছে আমরা এই অতিথিদেরকে ফেরত দিতে পারি না। বাদশাহ বলল যে তোমরা যতদিন থাকতে পারো। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 83 জন মুসলমান এই যে হিজরত করে, প্রথম হিজরত যে আবিসিনিয়াতে গেল, সেই আবিসিনিয়াতে যে এই বাদশাহ নাজ্জাশি বলল তোমরা যতদিন মন চাই ততদিন পর্যন্ত এই জায়গাতে থাকবে, যতদিন তোমাদের ইচ্ছা ততদিন এইখানে থাকবে, আর এই যে উকবা সাইবা আবু জেহেল এদের তরফ থেকে যে ওয়াদ্দ এবং গ্রুপ পাঠানো হয়েছিল তাদেরকে নৈরাশ করে বলে দিল তোমরা গেট আউট, আমার দরবার থেকে চলে যাও, এই যে উপঢৌকন যা কিছু নিয়ে এসেছো এগুলোও ফেরত দিয়ে দেওয়া হলো, বললো যে তোমরা যাও, তোমরা তোমাদের দেশে ফিরে যাও, আমরা এদেরকে ফেরত দেব না। সাহায্য কে করে বলেন? আল্লাহ করেন। এমনিভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যখন নবী রিসালাতের দাওয়াত দিলেন, রিসালাতের কথা বললেন, যখন নবী তার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য সম্পর্কে পাবলিককে জানালেন, জনসাধারণকে জানালেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী আলামিন, এইগুলো জানানোর কারণে সাথে সাথেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানার মানুষদের কাছে হলো সবচাইতে বড় দুশ্মন, এমনকি নিজের চাচার কাছেও সবচাইতে বড় দুশ্মন।
মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মস্থান জন্মস্থানে থাকতে পারলেন না, সেই জায়গা থেকে হিজরত করতে এক পর্যায়ে সাহাবাদেরকে তো আবিসিনিয়ায় পাঠিয়েছিল, এই পর্যায়ে এমন নির্যাতন সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই জামানায় নবীজিকে পেয়ে যারা ইমান আনতে পারে নাই, নবীজির সাথে নবীজিকে পাওয়ার পরেও যারা দুশ্মনী করেছে, এই জামানাতে আমরা যারা ইমানদার দাবি করি, সেই জামানার ইমানদার যারা ছিল তাদের সেই ইমানের, তাদের সেই শক্তিমত্তা এবং তাদের সেই নির্যাতন সহ্য করার যে ধারণ ক্ষমতা, তাদের যে ইমানের বলিয়ান, তাদের যে বলিষ্ঠতা ছিল, এইটাকে এখন আমরা যারা আছি আমাদের মধ্যে তার সিঁচে ফুটা আছে বলেন? সিঁচে ফুটাও আমাদের মধ্যে নেই। আমরা এখন বিভিন্ন সময় সেই জামানার ইমানদারদের অনুসরণ করে আমরাও সাহাবায়ে কেরামের অনুকরণ অনুসরণ করতে চাই, যারা আমরা ইমানের পথে থাকতে চাই। আমাদের জন্য সেই জামানার আবু জেহেল উকবা সাইবা যারা নবীকে সারা জীবন গালি দিয়েছে, তাদের প্রেতাত্মা, তাদের প্রেতাত্মা, তাদের দোষর যেগুলি আছে এইগুলিও আমাদের এই সমাজে, এই জামাতে, এই সময়ের মধ্যে, এই ঘরের মধ্যে, এই দেশের মধ্যে আছে কি নেই বলেন? তারা এখন আমাদেরকে নির্যাতন করে, তারা এখন মুখটাকে আটকে অক্টোপাসের মতো আটকে ধরছে। এরা অনেক বড় বড় শিক্ষিত, এদের অনেক ডক্টরেট ডিগ্রি আছে, এরা বড় ইঞ্জিনিয়ার, এরা অনেক বড় শিক্ষিত মানুষ, কিন্তু দীন ইসলাম সম্পর্কে এদের ধারণা নেই বললেই চলে। দীন সম্পর্কে এরা কিছু বোঝেই না, অথচ এদের দ্বারা উলামায়ে কেরাম যদি নিয়ন্ত্রিত হয়, এদের দ্বারা যদি আলেমরা যদি নিয়ন্ত্রিত হয়, ও মুসলমান অপেক্ষা করো, আল্লাহ পাকের গজব, করোনা থেকে এখনও যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন, এটা হলো এই তালেবুল ইলমদের দোয়া। বলেছিলাম যে এটা কোরআনের বরকত, বলেছিলাম যে এটা মাদ্রাসা মসজিদের বরকত, বলেছিলাম যে এটা আল্লাহওয়ালা মানুষের চোখের পানির বদৌলতে এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এখনও অনেক আজাব থেকে গজব থেকে আল্লাহ হেফাজত করেছেন। তারপরেও যদি মানুষের হুশ না হয় তাহলে আর কি বলবো? মুসা নূহ আলাইহিসসালামের জামানায় নিজের সন্তানকে সতর্ক করছে, বলছে ও কিনান, তুমি এমন কিছু করো না যে আল্লাহ পাকের আজাব আসবে, পাকড়াও হবে, আল্লাহর আজাবের মধ্যে গ্রেপ্তার হবে, এখনও ফিরে আসো। তখনও সে চিৎকারি করেছে, বলছে আল্লাহ কি আজাব দেবে? বলছে আল্লাহ আমাকে নির্দেশ দিছে নৌকা তৈরি করার জন্য, বলে শুকনো জায়গা, এই জায়গা পানি নেই, কিচ্ছুই নেই, এই শুষ্ক মরুভূমির মতো জায়গা, এই জায়গাতে নৌকা বানানোর কথা বলে, পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না, নিজের ছেলেই বিশ্বাস করে নাই। এক পর্যায়ে যখন নৌকা প্রস্তুত করেছে, তারা তিরস্কার, অবজ্ঞা, ছোটোখাটো করবার জন্য নৌকার মধ্যে, সেই সময়ে নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ শুধু ইমান এনেছিল, বাকিরা সবাই নূহ আলাইহিসসালামের সাথে শত্রুতা করলো। এক পর্যায়ে নৌকার মধ্যে পায়খানা পেশাব করে ভরে ফেললো, অবজ্ঞা করলো। অবজ্ঞা করার ফলে এক পর্যায়ে ঠিকই তো আল্লাহ তাআলা তুফান দিলেন, তুফান, তুফান যখন আসলো তখন ওই ইমানদার ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে যারা নাফরমান ছিল সবগুলোকে ওই সময়ে দুনিয়ার থেকে নাস্তানাবুদ করলেন, ধ্বংস করে দিলেন। শুধুমাত্র হযরতে নূহ আলাইহিসসালাম, তার সাথে যারা বিশ্বাসী যারা ছিল, ইমানদার যারা ছিল, এবং প্রত্যেকটা বস্তুর জুড়া জুড়া এগুলিকে আল্লাহ তাআলা হেফাজত করলেন, আর ওই প্লাবন দিয়ে, মহাপ্লাবন দিয়ে আল্লাহ তাআলা সেগুলোকে নাস্তানাবুদ করলেন। একদিন তো নির্যাতন করতে করতে বাইতুল্লাহ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তওয়াফ করতেছেন, তওয়াফ করতেছেন, উকবা সাইবা এবং উকবা ইবনে মুগীরা এরা সব ওই জায়গায় বসে আছে, বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার কটুক্তি করতেছে। তিন তওয়াফের পরে, তিন চক্করের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নবীজিকে উত্তক্ত করার জন্যই তারা বলতেছে। তিন চক্করের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোরা ধ্বংস হ, আর কিছু বলে নাই। চতুর্থবার যখন তওয়াফ করে শেষ করে ওই জায়গাতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুমাল দিয়ে প্যাচ দিয়ে নবীজির গলা ধরে এভাবে ধাক্কা দিছে, এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানাটানি করতেছে, গলায় রশি পড়ছে, রশি পড়ে জীবন উপক্রম হওয়ার মতো অবস্থা। নবী রহমতের মধ্যে আলী হাসান আলী নদবী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে উনি বিভিন্ন তারিখের কিতাব দিয়ে রেফারেন্স হয়ে ঘটনাটা লিখছেন, যে এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটাকে পেঁচিয়ে টান দিছেন, সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সহ্য করতে পারেন নাই, তিনি সামনে মাঝখানে যে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যে বলতেছেন তোমরা এটা কী শুরু করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রতিবাদ করবার জন্য সামনে আসছে, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিছেন। ছেড়ে দেওয়ার এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন
বলতেছেন তোমরা এটা কি শুরু করলে, তোমরা এমন কেন করতেছ, নির্যাতন কেন করো? মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে মারবার জন্য তোমাদের এত প্ল্যান পরিকল্পনা কেন? বলতেছে এজারে ধর, এটা হল এর প্রধান সহযোগী। বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে তিনি আলাদা এক জায়গায় যে অবস্থান নিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গাতেই মারতে 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 এমনভাবে তাকে বেহুশ বানাই ফেলছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। অধিকাংশ সাহাবাই বনি তামিম গোত্রের লোকেরা এসে জড়ো হয়ে গেছে, মনে করছে মারা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুমূর্ষ অবস্থায়ও একদম মৃতপ্রায় ব্যক্তি যখন তাকে নিয়ে সামনে পাশে এক জায়গায় ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পরে অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরার সাথে সাথেই উনি বলতেছেন যে আমার রসুল কই, নবী কই? লোকজনে আশ্চর্য বলতেছে, দেখছো যেই লোকের কারণে এত মারধর খাইছে আবার এখন কোনো মতে হুঁশ ফিরছে, আবার সেই নবীর কথা বলে, সেই মুহাম্মাদের কথা আবার বলে। বলছে দেখো আমি কসম খেয়েছি, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও মুখে দেব না। পাশে ছিল উম্মে জামিল, সে বলতেছে যে উম্মে জামিলকে সরাই দাও, উম্মে জামিল যদি কিছু শোনে, নবী কোথায় আছে এই মুহূর্তে যদি জানে, তাহলে কুরাইশের সর্দার যারা আছে তারা এখন উৎপেতে বসে আছে, তারা আবার যে আক্রমণ করবে। উম্মে জামিলকে সরানোর কথা বললে আবার হযরত আবু বকর সিদ্দিক ইশারা দিয়েছেন যে না, আমার আম্মা উম্মে জামিল, সে থাকলে কোনো অসুবিধা নাই, সে শোনে শুনুক। এরপর এক মহিলা বলতেছে যে আবু বকর সিদ্দিক শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে আছে, অমুক জায়গাতে আছে, তো বলছেন যে আমাকে নবীকে দেখাবে, তার পরে আমি আমার এই খাদ্য আহার পানীয় যা আছে এটা আমি পান করব। এর আগ মুহূর্ত পর্যন্ত আমি এক গ্লাস পানীয় পান করব না, এটা আমি শপথ করেছি। আমার নবী কেমন আছে? বলছেন আবু বকর তুমি তো মারা যাবে, এমন অবস্থা তোমার, এই মুমূর্ষ অবস্থার ভিতরে তুমি কেন এরকম করতেছো? একটু পানি খাও, একটু পানি পান করো, এরপর নবীজিকে তোমার সাথে সান্নিধ্যে যাওয়া হবে, সেখানে তুমি যাবে, রসুলের সাথে তোমার সাক্ষাৎ হবে, সেই জায়গাতে যাবে, দেখবে তুমি। কিন্তু বলছেন না, আমাকে নবীকে আগে দেখাও, আমার রসুলের কি হালাত আছে, অবস্থা আছে, আমি আগে দেখবো, তারপরে। নিরুপায় হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে সংরক্ষিত জায়গায় ছিলেন সেই জায়গায় নিয়ে হাজির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে ঝর ঝর করে পানি ঝরছে। আবু বকর, কত বড় বংশের মানুষ তুমি, ইসলাম কবুল করার কারণে আজকে মক্কার এই কুরাইশরা, মক্কার কাফেররা কিভাবে তোমাকে নির্যাতন করলো, আমাকে নির্যাতন করলো। যাই হোক, এর ফাইসালা, বিচার ফাইসালা আমি আল্লাহর কাছে দিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মিত হাসি দিয়েছেন, মিসকি হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মার কিছুই না, আপনার জন্য আমার জীবন কুরবান হোক, আল্লাহর জন্য আমার জীবন কুরবান হোক, দিনের জন্য আমার জীবন কুরবান হোক, আপনি শেষ হয়ে যাবেন, আমি আবু বকর জীবিত থাকব, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই রকমের যত রকমের নির্যাতন আসুক না কেন, ডান পাশতে নির্যাতন আসবে, বাম পাশতে নির্যাতন আসবে, চতুর্মুখী নির্যাতন যাই কিছু আসুক না কেন, আমি আবু বকর লাব্বাইক বলে আপনার ডাকে সাড়া দেব, আমি নির্যাতন সহ্য করতে রাজি আছি, কিন্তু আপনার গায়ে সামান্য একটু টুকা কেউ দিক এটা আমি মানতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় বললেন, উম্মে জামিলকে বললেন, উম্মে জামিল তোমার কি এখন ইসলাম কবুল করার সময় হয় নাই? ইশারা করলো, উম্মে জামিল বলবে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের আম্মা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ে মুসলমান হতে চাই, আপনি আমাকে মুসলমান বানান, আমি কলমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রিসালাতের জিম্মাদারির কথা ঘোষণা দেওয়ার কারণে এই নির্যাতনের অবস্থা। শুধু কি তাই, এই নির্যাতন করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতবা ইবনে মুগিরা এবং এই বড় বড় যে সমস্ত নেতাগুলো আছে এরা সবাই এসে বলছে, ও মুহাম্মদ, তুমি এই যে কথাগুলো বলতেছো, নিশ্চয়ই এই কথাগুলো বলার পিছনে তোমার কিছু মতলব আছে, মতলব বলতে তোমার উদ্দেশ্য যদি ধন সম্পদ হয় তাহলে আমাদের যে ধন সম্পদ আছে এই ধন সম্পদ তোমাকে এমন পরিমাণে দেব যে তুমি চিন্তাও করতে পারো নাই, এই মক্কার সবচাইতে বড় ধনী তুমিই থাকবে, আমরা তোমার ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু দেব। বলছে তোমার আর কোনো কথা আছে? বলছে হ্যাঁ মুহাম্মদ, আরও কথা আছে, তুমি যদি তোমার যদি কোনো সুন্দরী মহিলার প্রয়োজন হয় যাকে তুমি বিবাহ করবে, এই মক্কার সবচাইতে সুন্দরী মেয়েটা তোমার সাথে বিবাহ দেব, কোনো সমস্যা নেই, তুমি সেটা বিবাহ শাদী করবে। বলছে আর কোনো কথা আছে? বলছে হ্যাঁ মুহাম্মদ, শোনো, তুমি যদি নেতৃত্ব চাও আমরা সবাই তোমারে সর্দার মানব, আমরা সবাই তোমারে কি করব, সর্দার মানব, তুমি আমাদের এই সালতানাতের মালিক হবে, তুমি আমাদের নেতা হবে, তুমি আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই করব।
এই সব কিছুর বিনিময়ে আমাকে কী করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিজ্ঞাসায় বলতেছেন, তুমি যে নতুন কথা বলতেছো, এই নতুন কথা বলাটা ছেড়ে দাও। নতুন কথা কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন ওয়াহদানিয়াতের দাওয়াত, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কেউ নেই, অন্য কোনো মাবুদ নেই, রব নেই, ইলাহ নেই, আমি ইবাদত করলে সেই মালিকের ইবাদত করি, এই কথাটা বলা, এই উদ্বা মুগিরা সাইবা তাদের নেতৃস্থানীয় যারা আছে এই কথা বলা, তা তখন তার কাছে এই প্রস্তাবটা দিয়ে দিছে। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করেছেন। কুরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করার পরে এই মুগিরা আয়াতগুলো শোনার সাথে সাথে তার চেহারার বিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে সে চিন্তা করতেছে, এ কি, এ তো জীবনেও কোনোদিন এরকমের কথা শুনি নাই, এটা কোনো মানুষের কোনো কথা না। অথচ এই মুগিরাকে পাঠানো হয়েছে যে এই হজ মৌসুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, সেই জাদুকর বলে সব জায়গায় সব মানুষের কাছে বলে দেবে, এই জন্য মুহাম্মদকে দেখার জন্য সর্বশেষ তার সাথে মোকাবেলা করে তার সাথে একটা কথা চুক্তি ফাইসলা করে সমন্বয় করে কিছু করা যায় কি না সেই জন্য মুগিরাকে পাঠানো হয়েছে। কিন্তু মুগিরা কোরআনের আয়াত শুনে সে এমনভাবে বিমোহিত হয়ে গেছে, সে একদম মনে হলো আসমান থেকে পড়ছে। নতুন কথা শুনে সে আর টু শব্দ না করে ওইখান থেকে ব্যাকে আসছে, ফিরে আসছে। ফিরে এসে তার কওমের কাছে আসার পরে কওমের লোক আরও উল্টে বলতেছে, বলছিলাম না মুহাম্মদ জাদুকর, আমাদের এই মুগিরাকে, আমাদের সবচাইতে বিশ্বস্ত নেতা যে, তারাই সেই জায়গায় পাঠালাম, অথচ সেই যায় মুহাম্মাদের কথা শুনে সে নিজেই তার জাদুকর, নিজেই তার জাদুবিদ্যার পরে সম্পূর্ণভাবে ধরাশয়ী হয়ে গেছে, সেই জাদুর কাছে সে পরাস্ত হয়েছে, এই মুগিরা সেও যেন কেমন কেমন হয়ে গেছে। এটা একমাত্র আল্লাহ পাক তার কালামের নিদর্শন বলেন, আল্লাহু আকবার। এই মুগিরা শেষ পর্যন্ত যখন চুপ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই নির্যাতনের অবস্থা দেখে একের পর এক সাহাবায়ে কেরামের নির্যাতনের খবর আসতেছে। অনেক পরে একটা লোক এসে বলতেছে যে, হুজুর আমার আব্বার কি দাফন হয়ে গেছে? তখন বুঝলাম যে ওই যে মাইয়ের তার ছেলে সে অনেক দূর থেকে আসছে। বললাম যে, না আমরা তো কোনো মানুষ পাচ্ছি না দাফন করব। তা ঠিক আছে, আপনি আমাদের সাথে চলেন। কাছে, না হুজুর আমরা সাথে যাব না, আমি সাথে যাব না হুজুর, আপনারা এইভাবে সেরে দেন। বাপের লাশ ছেলে দেখতে যেতে চায় নাই। এরকমের অহরহ ঘটনার ভিতরে যখন কোনো মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ঘর থেকে বের হয় নাই, জীবনের রিস্ক নিয়ে, উলামায়ে কেরামেরও তো জীবন, সাধারণ মানুষের যে জীবন, উলামায়ে কেরামের জীবন আছে না, উলামায়ে কেরামের অন্য মানুষের পরিবার পরিজন আছে, আলেম উলামাদের পরিবার পরিজন নেই, অন্যদের ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে আছে, উলামায়ে কেরামের কি বউ ছেলে মেয়ে নেই? কিন্তু এই মহামারীর ভিতরেও মানুষের ইমান নিয়ে যখন টানা হেঁচড়া শুরু হয়, তখনও ওলামায়ে কেরাম বারবার একাধিকবার দ্বারে দ্বারে বারে বারে মসজিদে যে বিভিন্ন জায়গায় যে ওলামায়ে কেরাম বোঝাতে সক্ষম হন যে, না যা কিছু হয় সব আল্লাহ পাকের তরফ থেকেই হয়। প্রিয় ভাইরা আমার, এমন এক পরিবেশ পরিস্থিতির ভিতরে বর্তমানে মাহফিল এবং এই যে লোক সমাগম একত্রে এক জায়গাতে শোনা বসা, এটা এখনও পর্যন্ত কিন্তু সেই লকডাউনের মতোই আছে। তবে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখনও বন্ধ আছে, আল্লাহ পাকের মেহরবানি এই মাদ্রাসাগুলি এখনও খোলা আছে, মাদ্রাসাগুলি আল্লাহ পাকের মেহরবানিতে খোলা আছে প্রায় 4-5 মাস পর্যন্ত। এখনও পর্যন্ত এই রকমের কোনো খবর পাওয়া যায় নাই যে অমক মাদ্রাসায় এক নাগারে 4-5, 10-7, 8 উস্তাদ ছাত্র তাদের করোনায় আক্রান্ত হয়ে এক নাগারে তারা করোনার বিছানা হয়ে গেছে, অনেকে মারাও গেছে। আজও পর্যন্ত এরকমের খবর কেউ দিতে পারে নাই। এটা আল্লাহ পাকের অনেক বড় মেহরবানি বলেন, সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলোতে এই খবর এখনও দেয় নাই, কেনই বা হবে? মাদ্রাসার তালেবুল ইলম এরা শেষ রাত্রে ওঠে মাদ্রাসা কি জিনিস দেখার জন্য। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বলেন যে, ভাই মাদ্রাসা সম্পর্কে আপনাদের যদি সুধারণা নিতে হয় তাহলে শেষ রাত্রে উঠবেন, যে কওমি মাদ্রাসা যদি আপনার বাড়ির আনাচে কানাচে আশেপাশে থাকে সেই মাদ্রাসাগুলিতে যাবেন। যাবার পরে রাত 4:30 দেখবেন এই ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা হুজুর উস্তাদ যারা আছেন ওলামায়ে কেরাম তারা এই শেষ রাত্রে শীতের ভিতরে উঠে গেছে, অজু করতেছে, তাহাজ্জতে দাঁড়িয়ে গেছে, এরপর দেদারসে তাদের কোরআন তেলোয়াত চলতেছে। এই কোরআন তেলোয়াত এমন এক তেলোয়াত এবং কোরআনের খেদমত এমন একটা খেদমত, এই সম্পর্ক দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, শেষ রাত্রে আরশে আজিমের সাথে
সাথে এই বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র তুলাবা ওলামায়ে কেরাম রব্বে কারিমের কাছে তাদের আফিল করে তাদের আবেদন নিবেদন কাকতি মিনতি এবং সম্পূর্ণ করোনার থেকে মুক্তির জন্য রবের দরবারে যে আহ্বান করছে সেই আহ্বানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এমন জনবহুল মানুষকে অন্যান্য যারা মাদ্রাসার দুশমন তাদেরকেও আল্লাহ তাআলা এখনো পর্যন্ত করোনার থেকে হেফাজতে রেখেছেন কথা বলেন ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা আমার বলতে হয় ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহির সময় ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় সাধক অনেক বড় দার্শনিক তার আমলে তিনি যে আমলের শিক্ষক সেই আমলের এক বাদশা ছিল সেই বাদশার আমলে 80,000 মাদ্রাসা ছিল এই 80,000 মাদ্রাসাকে তিনি খুব মজবুতির সাথে এটাকে লালন পালন করতেন মাদ্রাসার আলাদা শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসার আলাদা আবাসন ব্যবস্থা ছিল মাদ্রাসার আলাদা ফুলের বাগিচা ছিল মাদ্রাসার সৌন্দর্য ছিল ইউনিভার্সিটি থেকে ভিন্নতর সম্পূর্ণ অন্য রকমের উন্নত মানের সেই সময়ের আমলে 600 দিনার মাদ্রাসার জন্য বরাদ্দ ছিল যা ছিল ওই আমলে ওই বাচ্চার সর্বোচ্চ বরাদ্দ এক পর্যায়ে অনেক দেশের যে সমস্ত কর্ণধার যারা উজির নাজির থাকেন তারা বাদশাকে পরামর্শ দিল বাদশা নামদার আপনি এই যে মাদ্রাসা ব্যবস্থার জন্য এত টাকা পয়সা ম্যানেজ করে এই দেশের এক সিংহভাগ অংশ মাদ্রাসাকে সুসজ্জিত করবার জন্য আপনি যে পলিসি অবলম্বন করছেন এতগুলো টাকা মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় করতেছেন মাদ্রাসার জন্য এত টাকা আপনি ব্যয় করবেন কেন আপনার সেনাবাহিনী আছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা আপনার দেশ রক্ষা করে তারা আপনার এই দেশ রক্ষা করবার জন্য সবসময় সচেতন থাকে আপনি তাদের জন্য আরও কিছু টাকা পয়সা বাড়ানো যায় কিনা আপনি সেই চিন্তাই করবেন এক পর্যায়ে বাদশা নামদার তার উজির নাজিরদেরকে জিজ্ঞাসা করলো গাল গল্প বলছি না ভাই এটা ইতিহাস গাল গল্প নাই উজির নাজিরদের কাছে জিজ্ঞেস করলো এ শোনো সেনাবাহিনী আমার যে সদস্যগুলি আছে তারা কি করে তারা দেশ রক্ষা করবার জন্য বন্দুকের তাক নল এটা তাক করে শত্রুর দিকে শত্রু যখন আক্রমণ করে সেই আক্রমণ থেকে রোধ করে এই সেনাবাহিনী তো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে এটা সেনাবাহিনী তারা বাহ্যিকভাবে শত্রু সেনা শত্রুদের মোকাবেলা করে তারা দেশ রক্ষা করতেছে আর তুমি মনে রেখো আমার ভিতরে এই মাদ্রাসার ভিতরে এমন এক বাহিনী আছে যেই বাহিনীদেরকে কেউ দেখে না সেই বাহিনীরা শেষ রাত্রে ওঠে তারা রব্বে কারিমের দরবারে হাত দুইখানা তুলে দিয়ে সমস্ত প্রকার আল্লাহর তরফ থেকে আল্লাহ পাকের তরফ থেকে যত আজাব এবং গজব আসবে যেই আজাব আর গজব রক্ষা করবার জন্য সেনাবাহিনী সম্ভব না তারা পারবে না তাদের বন্দুকের নলে আজরাইল ঠেকানো যায় না কিন্তু এই যে যে বাহিনী আছে সেই বাহিনী চোখের পানি ফেলে দিয়ে রব্বে কারিমের সাথে কি যেন আলাপন করে সেই আলাপনের কারণে আল্লাহ তাআলা এই এই দুনিয়াবি যে সমস্ত বালা মুসিবত আছে এই সব কিছু থেকে আমাকে রক্ষা করে এখন তোমরা আমাকে বলো যে আমার এই দেশের সর্বোচ্চ যে বরাদ্দ এই বরাদ্দ পাবার জন্য রব্বে কারিমের দরবার থেকে যেই সমস্ত পুলাপান ছাত্রগুলো যেই সমস্ত তুলাবা উলামাগুলো যারা আল্লাহর দরবারে এভাবে কান্নাকাটি করে রোনাজারি করে রহমত এবং দয়া আর বরকত আনার জন্য চেষ্টা করতেছে এইরা এরাই হলো সবচাইতে বেশি দামি সবচাইতে বেশি মানি তাদের জন্য বেশি বরাদ্দ দেব না এই যে বাহিনীর কথা বলতেছো তাদের জন্য বরাদ্দ দেব বাদশা দিনদার বাদশা তার বুঝ ছিল এমন এক সময় এমনই ছিল তারা মনে করত যে দেশের স্থায়িত্ব মানুষের স্থায়িত্ব আপনার পরিবারের স্থায়িত্ব আপনি যে কয়দিন দুনিয়াতে থাকেন আর না থাকেন যে কয়দিন আপনার হায়াত আছে এই হায়াতের মধ্যে বরকত আপনার রিজিকের মধ্যে বরকত এটা রব্বে কারিম আমাদেরকে দেন যদিও আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে করি আমরা ইনকাম করি আমরা ব্যবসা বাণিজ্য করি তাই দিয়ে হয়তো আমরা পরিচালনা করি আমাদের জীবন কিন্তু আদতে কি তাই এটা আমাদের বাহ্যিক চোখ দিয়ে বাহ্যিক কর্মকৌশল দিয়ে আমরা মনে করি কিন্তু এর অন্তরালে রব্বে কারিমের যে দয়া আপনার আর আমার উপরে আছে এটা কখনোই কল্পনাও করি না রব্বে কারিমের দয়া আর অনুগ্রহ না থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না রব্বে কারিমের দয়া আর অনুগ্রহ না থাকলে কোনো রকমের কোনো মানুষ এক কদম সামনে বাড়বে এই শক্তি আর সাহস তারা পেত না রব্বে কারিমের দয়া যদি না থাকতো তাহলে নাস্তিক মুরতাদ বেইমানেরা তারা যে মুখে মুখে বড় বড় কথা বলে বিরোধিতা করে এই বিরোধিতা করার শক্তি আর সামর্থ্যও তারা পাইতো না এমনিভাবে রব্বে কারিমের অহরহ দয়া রহমত এগুলো আল্লাহ তাআলা আমাদের পরে অবারিত করেছেন বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় ভাইরা আমার রব্বে কারিমের দয়া আমরা বুঝি না আমরা স্বাভাবিকভাবে রোপণ করি বীজ বুনি ফসল উৎপাদন করবার জন্য সব কিছুই করলাম শেষ দিলাম
চাষ দিলাম, জমিনকে উর্বর করলাম, ধান রোপণ করলাম, কিন্তু ধান থেকে যে অঙ্কুর গজাবে সেই অঙ্কুর থেকে আবার যে ধান দেবে এটা কার দয়া? আল্লাহ পাকের দয়া। জাহাজে আমি মাল নিয়ে আসতেছি, আমি বাহ্যিকভাবে মনে করলাম চট্টগ্রাম বন্দর থেকে এক জাহাজ মাল আমি নোয়াপাড়া বন্দরে আনব, সেই কারণে আমি সেখানে বুকিং করছি, নিয়ম মতো টাকা দিলাম, নিয়ম মতো আমি আমার কোম্পানিকে পরিশোধ করেছি, আমি জাহাজ ভাড়া সব কিছুই পরিশোধ করেছি, সেখান থেকে রওনা হয়ে গেছে, চার দিনের মধ্যে নোয়াপাড়াতে পৌঁছাবে, এটা হলো আমার বাহ্যিকভাবে আমার হিসাব কিতাব। কিন্তু মনে করেন, চিন্তা করে দেখুন, ওই জায়গা থেকে এখানে আসতে পৌঁছাইতে যদি রব্বে কারিমের দয়া না থাকতো, আল্লাহ ইচ্ছা করলে মাঝপথে সমুদ্রের ভিতরে হয়তো জাহাজের একটা তলা যদি হালকা একটু ছিদ্র করে দিতেন, ওই মালামাল সহ জাহাজ ওই জায়গাতেই ডুবে শেষ হয়ে যেত, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, টাইটানিক বিশ্বের ভিতরে সবচাইতে নাকি বড় জাহাজ বানাইছিল আমেরিকা। এই টাইটানিক এক সময় যখন আস্তে 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 করে যখন এই টাইটানিক যখন সাগরের মধ্যে ডোবে, তা তাদের ধারণাও ছিল না যে টাইটানিকের মতো জাহাজ যেখানে বিমান নামতে পারে, যে জায়গায় ফুটবল খেলার মাঠ আছে, যেখানে হাজার হাজার লোকের ধারণ ক্ষমতা, যেই জায়গাতে এমন কোনো ফ্যাসিলিটিস নেই আধুনিক বিশ্বে, সেই ফ্যাসিলিটি তার ভিতরে নেই, তারপরেও সেই টাইটানিক যখন আস্তে 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 যখন ডুবতে শুরু করছে, এক পর্যায়ে টাইটানিক ডুবে কোথায় চলে গেছে আজও পর্যন্ত তার খবর হয় নাই। এই করুণা আর এই দয়া একমাত্র কার বলেন? আল্লাহ তাআলার। প্রিয় ভাইয়ের আমার, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের কথা একটু আগে যে গজলের মধ্যে বলা হলো, তাদের বারমুডা ট্রায়াঙ্গেল নাম শুনছেন না? বারমুডা ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকারে একটা জায়গা আছে, যেই জায়গাতে আজও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই যে কোনো জাহাজ, যে কোনো নৌকা, যে কোনো ইঞ্জিন চালিত যে কোনো যান্ত্রিক যে কোনো জাহাজ যদি সেইখান থেকে যায়, সাথে সাথে তার ভিতরে গ্রাস করে নাই, আজও পর্যন্ত তার খবর পায় না। বারমুডা ট্রায়াঙ্গেল কী জিনিস, এই ত্রিভুজ কী জিনিস, এর আজও পর্যন্ত কোনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই সেই জায়গাতে কী আছে। দাজ্জালের উৎপত্তি যখন হবে, তখন এই শেষ জামানায় শেষ সময়ে দাজ্জাল এমন এমন নিত্য নতুন আবিষ্কার আপনার আমার সামনে চোখের সামনে এনে দেখাবে, এটা আমাদের বাহ্যিকভাবে মনে করবে, দুর্বল ইমানদাররা ইমান হারাবে, কিন্তু রব্বে কারিম আপনার আমার অন্তরালে সাময়িকভাবে বাহ্যিক চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখলেও, এই যে ভিতরে অন্তরালে রব্বে কারিমের যে দয়া আর অনুগ্রহ, এই দয়া আর অনুগ্রহ করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার কিছু পিয়ারা বান্দা আছেন, তার কিছু প্রিয় ব্যক্তি আছেন, আল্লাহ তাআলার সাথে তাদের কথোপকথন হয়, নামাজে দাঁড়ায় মুমিন কথোপকথন হয়, শেষ রাত্রে কান্নাকাটি রোনাজারি করার কারণে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা শিশুদের এই রোদন আর কান্নার কারণে আল্লাহ তাআলা কাফেরদেরকে খাওয়াই, মুনাফিকদেরকে খাওয়াই, ইসলামের দুশ্মনদেরকে খাওয়াই, নাস্তিক মুরতাদ যারা বড় বড় কথা বলে তাদেরকেও আল্লাহ তাআলা বাঁচার ব্যবস্থা করেন। সব কিছুর জন্য মূলত এই আল্লাহওয়ালা বুজুর্গ ওলামা তুলাবা তাদেরই একমাত্র কর্মের ফল, তাদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াকে স্থির রেখেছেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা লোক যখন থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে বিনাশ করে দেবেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়দা থেকে, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করেছেন, সর্বোত্তম আদর্শ আমাদের নবীর, এবং আমরা যেটা গ্রহণ করব আমাদের নবীর আদর্শই আমাদেরকে গ্রহণ করতে হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন, মা তাকুমুর রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহুলা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রসুল তোমাদের জন্য যেটা নিয়ে আসছে এটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করছে সেটা করো না। এমনিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি আমার মহব্বত অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ অনুকরণ করো, এটা আল্লাহ পাকের নির্দেশনা। অনুরূপভাবে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম চরিত্রের যে নমুনা রেখেছেন, সেই নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। প্রিয় ভাইয়ের আমার, নবী যে আসছেন এমন এক জামানায় যেই জামানার সাথে বর্তমান জামানার কিছুটা মিল আছে কি নেই, অমিল নেই, কিছুটা মিল না, অনেকাংশেই মিল আছে, বরং সেই জামানার সেই যুগের মানুষ থেকে এই জামানার মানুষগুলো আরও এমন হয়েছে, তাদের চেলা চামুণ্ডা যেগুলি আছে তারা এখন অনেক শিক্ষিত, অনেক শক্তিশালী, ইবলিসও এদেরকে দেখে অবসরে যাওয়ার চিন্তা করে, মনে করে যে আমার আর লাগবে না, আমার যে সাগরের যেগুলো তৈরি করা আছে এরাই যথেষ্ট। এই রকমের অবস্থা বর্তমানে চলছে কি চলছে না বলেন?
এমন একটা অবস্থার ভিতরে আমরা বর্তমান অবস্থার ভিতর দিয়ে অতিক্রান্ত করছি। প্রিয় ভাইয়েরা, আমার তবলিগ জামাতে যাই, তবলিগ জামাতে যাবার পরে দাওয়াতের কিছু কৌশল আছে, আছে না? তবলিগ জামাতে যাই, দাওয়াতের কিছু কৌশল আছে, একটা হলো উমুমি গাস্ত, আর একটা আছে খুসুসি গাস্ত। উমুমি গাস্ত করি হলো আসরের পরে, উমুমি গাস্ত করতে চার শ্রেণীর মানুষ লাগে। আমরা বলি না, একজন আমির থাকবে, কয়জন মামুর থাকবে, একজন জিম্মাদার, আর কি করবে একজন মুতাকাল্লিম, মুতাকাল্লিম বা আর একজন থাকবে রাহাবার। রাহাবার ভাই এক ভাইকে আনে, কি করবে মুতাকাল্লিম ভাইয়ের কাছে দেবে, মুতাকাল্লিম ভাই দাওয়াত দেবে তিন কথা বলে। কয় কথা? তিন কথা। এক নম্বর কথা আছে তাওহিদ, দুই নম্বর আছে রিসালাত, তিন নম্বর কি? আখেরাত। তবলিগি জান নাই ভাই? এগুলো জানেন না? তিন কথার পরে দাওয়াত দিতে হবে, একটা কি তৌহিদ, দুই নম্বর আছে আখেরাত, তিন নম্বর কি রিসালাত। এখন তৌহিদ আখেরাত আর রিসালাতের ভিতরে, তৌহিদ এবং রিসালাতের কথা বললে এটা আমাদের জীবন যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু আখেরাতের কথা বললে আমাদের কি দুনিয়ায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বাকি দুইটা যদি গোপন করি, আখেরা তৌহিদ এবং রিসালাত, তৌহিদ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা, রিসালাত শব্দের মানে হলো আল্লাহ তাআলা যে নবীকে পাঠাইছেন কী কারণে পাঠাইছেন, সেই কারণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে নবী যেভাবে করতে বলেছেন সেই অনুযায়ী চলা। তাহলে একটা হলো তৌহিদ আর একটা হলো রিসালাত। এই দুই বিষয়ে যদি আমি দুনিয়ার কোনো মানুষকে না বলি, আমি নিজে যদি না বুঝি, তাহলে এর জন্য আমাকে আখেরাতে জবাবদিহি করতে হবে। আর যদি আমি বলি, তাহলে আমার দুনিয়ায় গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় একজন মুমিন মুসলমান সে কী করবে বলেন? সে তৌহিদ আখেরাত, যে তৌহিদ এবং রিসালাত, এই বিষয়ে সে কি চুপ থাকবে? যদি সে চুপ থাকে, তাহলে তার সে দুনিয়ায় সে ভালো থাকলো, কিন্তু আখেরাতে সে ধরাশয়ী হবে। আর আখেরাতের বিষয়ে আলোচনা করলে দুনিয়ার মানুষের কাছে সে খুব ভালো হবে, আর দুইটা নিয়ে আলোচনা না করলে, সে শুধু আখেরাতের বিষয়ে আলোচনা করলে দুনিয়ার মানুষের কাছে ভালো হবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধরাশয়ী করবেন। একজন ইমানদার মুসলমান সে কি কখনো কোনো ধরনের কোনো অপশক্তির কাছে, কোনো ধরনের কোনো বাতিল শক্তির কাছে তৌহিদ আখেরাত রিসালাতের বিষয়ে আলোচনা করা থেকে বিরত থাকার সুযোগ কি কারোর আছে? নাই। এখন আমাদেরকে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, নবীজিকে আল্লাহ তাআলা ভালোবাসেন কি বাসেন না? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ভালোবাসার ব্যক্তি, আল্লাহ তাআলার ভালোবাসার ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ব্যক্তি, সেই ভালোবাসার ব্যক্তিকে দিয়েই আল্লাহ তাআলা, ওই যে বলছিলাম আইয়ামে জাহেলিয়াতের যুগে নবীকে পাঠাইছেন, এমন এক সময় যে সময়ের মানুষগুলো নবীর সাথে খাপ খায় না, যে সময়ের মানুষগুলো নিজের মান সম্মান কী জিনিস বোঝে না, যে সময়ের মানুষগুলো নিজের সন্তানদের মান সম্মান কি এটা জানে না, যে সময়ের মানুষগুলো কন্যা সন্তানের মর্যাদা কি জানে না, যে সময়ের মানুষগুলো নারীর অধিকার কি এটা জানে না, যে সময়ের মানুষগুলো ভাই ভাইয়ের হক কি এটা জানে না, যে সময়ের মানুষগুলো বাপ ছেলে মেয়ের মধ্যে কি সম্পর্ক এটা তাদের অনুভূতির ভিতরে নেই, এমন একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দেওয়া হয়েছে, চল্লিশ বছর একদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের জিম্মাদারি পেয়েছেন, নবুয়াত পেয়েছেন। নবুয়াত পাবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সকলের কাছে ভালো ব্যক্তি ছিলেন, কিন্তু রিসালাত পাবার পরে যখন তার জিম্মাদারির কথা বলছেন, জিম্মাদারির কথা দায়িত্বের কথা বলার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যারা ছিল তাদের নেতৃস্থানে ব্যক্তিরা যারা ছিল তাদের সবার কাছেই খারাপ হয়ে গেছেন, সবার কাছেই খারাপ হয়ে গেছে। এমনকি এই খারাপের একটা পরিণাম, খারাপের একটা শেষ আছে, কিন্তু নবীজিকে নির্যাতন করতে সে তাদের কোনো শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পরিমাণ নির্যাতন করেন, এইভাবে আল্লাহ তাআলা তার দিনকে হেফাজত করতেছেন, হেফাজত করবেন। এই সময়ে যদি কোনো মানুষ তাদের সেই আহাম্মকির কারণে নম্রদি চিন্তা চেতনা ফিরাউনি ধ্যান ধারণা পোষণ করে যদি এখনও মনে করে যে আমার শক্তিমত্তার কোনো অভাব নাই, আমার শক্তি সামর্থ্যের কোনো সমস্যা নেই, আমার অর্থবিত্তের কোনো অভাব নাই,
সুতরাং আমি যা মন চাই তাই করতে পারি, এইটা ক্ষমতা, এটা হলো আমাদের দাম্ভিকতা, এইটা অহংকার আর ফকর, এটা আমাদের চিরকাল থাকবে। যদি এমন ভাবনা কেউ ভেবে থাকে তারা বুকার স্বর্গে বাস করতেছে, আল্লাহ পাকের আজাবের ভয় তাদের ভিতরে নেই, আল্লাহ পাকের আজাবের ভয় তাদের মধ্যে নেই, পিছনের ইতিহাস সম্পর্কে তাদের ধ্যান ধারণা নেই, তারা শুধুমাত্র এই সেকুলারিজমের নাম দিয়ে তারা তাদের মতো করেই এই দুনিয়াটাকে রঙিন স্বপ্ন আকারে দেখে। আল্লাহ তাআলার আজাব যে কখন আসবে এরা অনুমানও করতে পারে না, কখন যে বিপদ আসবে এরা বুঝতেও পারে না। মানুষকে আল্লাহ তাআলা এই বেখবর থাকতে নিষেধ করে বলতেছেন, আহাসিবান্নাস আইয়াতরুকু ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ তুমি মনে করছো তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তোমাকে কি পরীক্ষা করা হবে না, তোমাকে কি পরীক্ষা করা হবে না, তুমি ভাবছো এমনি তোমাকে ছেড়ে দেওয়া হবে? কি বলেন, আল্লাহ এমনি ছেড়ে দেবেন? এমনি ছেড়ে দেবেন না। এই জন্য ভাইয়েরা আমার, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য যে ইমানের ধ্যান ধারণা বিশ্বাস আপনার আমার থাকা চাই, সেই বিশ্বাস আর ধ্যান ধারণা বর্তমানে আমাদের মধ্যে কি আদৌ আছে? নেই। সামান্য একটু সামান্য টাকার বিনিময়ে, স্বার্থের বিনিময়ে ইমানকে বিক্রি করার মতো এমন এক মহা মানে আত্মঘাতী সিদ্ধান্ত আমরা সবসময় নেই। একটা বিড়ির বিনিময়ে ইমান বিক্রি করি, একটা চায়ের বিনিময়ে মানুষ ইমান বিক্রি করে, একটা সামান্য 2 টাকা 5 টাকার বিনিময়ে মানুষ মানুষকে খুন করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, সাদাবাজি করে, তারপরে মানুষের মধ্যে কোনো ধরনের কোনো শান্তি, মানুষের মধ্যে কোনো স্বস্তি, মানুষের ভিতরে বিবেক বলে যে জিনিসটা থাকা চাই এটার কিছুই নেই। প্রিয় ভাইয়েরা, আমার বলছিলাম যে আসাদুন্নাসিয়াল বালা দিনের রাস্তায় যে ব্যক্তি চলবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একের পর এক বিপদ আপদ বালা মুসিবত, এগুলি একের পর এক তার জন্য আসতেই থাকবে, এমনভাবে আসবে তসবির দানা ছিঁড়ে দিলে যেমন নাকি একটার পর একটা পড়তে থাকে, বালা আর মুসিবত এমনভাবে আসবে। এমনকি পাহাড়ের পাদদেশে উপরে যদি মানুষ ঝর্নার থেকে পানি ছাড়ে, সেই পানি নিচের দিকে যেমন নাকি যত দূর তো গড়ায়, ঠিক অনুরূপভাবে ইমানদার যারা সত্যিকারের ইমান নিয়ে বেঁচে থাকতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন বিপদ আপদ বালা মুসিবত দেবেন। সেই বিপদ আপদ আর বালা মুসিবতের ভিতরেই মুসলমানদের ইমানকে মজবুতির সাথে ধারণ করে সেভাবেই থাকতে হবে। ইমান নিয়ে সিনেমিনি যারা খেলবে, ইমান নিয়ে সিনেমিনি যারা খেলবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ইমানের বলিয়ানে বলিয়ান হয়ে মুসলমানরা বলবেই নারাই তকবীর আল্লাহ আকবার, মুসলমানরা সবসময় বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, মুসলমানরা দেশে কথায় কথা বলতেই থাকবেন হক্কানি ওলামায়ে কেরাম, রব্বানি ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরামের জবান কণ্ঠকে স্তব্ধ করবার মতো কোনো শক্তি আর সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের নাই। ফিরাউনের ছিল না, নমরুদের ছিল না, বাচ্চাদের ছিল না। এই জামানাতেও যারা নিজেদেরকে দাম্ভিক আর অনেক বড় শক্তিশালী মনে করে তাদেরকে শিক্ষা নিতে হবে, পিছনের ইতিহাস দেখতে হবে, কশ্চিনকালেও এই বাতিকে নিবানোর জন্য তারা চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা এই বাতি নিভাবে না, বরং তারাই নিভে, তাদের অস্তিত্ব ধ্বংস হবে, তারাই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা দিনে হককে জিন্দা রাখবেন, কিছু মর্দে মুজাহিদ যারা সত্যিকারের দিনদার মানুষ দিনের পরিচয় দেবেন, তাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত বাড়াবেন, তাদের সম্মান বাড়াবেন, এমন লোক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তৈরি করতেই থাকবেন। আমি দিনের কাজ না করলেও আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ এই জায়গাতে মর্দে মুমিন মুজাহিদ তৈরি করবেন, তারাই দিন রক্ষা করবার জন্য যা যা করণীয় আছে বাতিল শক্তিকে উপেক্ষা করে তারা সামনে বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সহি বুঝদান করেন, আমরা সকলেই সহি দিনের বুঝ নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।